हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल श्वेता पंडित ब्लॉग्स। तो गाइस, अभी हम लोग निकल रहे हैं हजारद्वारी से, और हजारद्वारी से निकलने के बाद हम लोग नेक्स्ट लोकेशन में जाएंगे। लेकिन उससे पहले हम लोगों को लगी है बड़ी तेज भूख, तो उससे पहले कोई होटल में जाके खाना खाएंगे। तो गाइस, आप लोग देख सकते हैं कि हम लोग की पूरी टीम, हम लोग पूरा गाड़ी में बैठ चुके हैं, और अभी हम लोग जा रहे हैं होटल खाना खाने के लिए, क्योंकि सुबह हम लोग सिर्फ चाय बिस्किट पिए हैं और नाश्ता नहीं किए थे, तो डायरेक्ट हम लोग खाना खाने आएंगे। तो गाइज, यहाँ पे हम लोग आ चुके हैं और खाना खाने के लिए, और हम लोग की देख सकते हैं पूरी टीम यहाँ पे है। मम्मी, भाई, मैं और हम लोग का पूरा टीम यहाँ पे बैठा हुआ है। तो ये देखिए, हम लोग का प्लेट आ चुका है। अब हम लोग निकल रहे हैं जर्नी के लिए। तो अभी हम लोग जाएंगे, कहाँ जाएंगे? घूमने, चलो मुर्शिदाबाद का चलो। तो अभी हम लोग जा रहे हैं काठगोला बागनबाड़ी। तो चलिए, टमटम गाड़ी में बैठ चुके हैं नेक्स्ट लोकेशन जाने के लिए। तो चलिए, चलो भाई देखो। हम लोग आ गए हैं काठगोला बागनबाड़ी। तो यहाँ पे हम लोग टिकट काट रहे हैं, और यहाँ पे आने के बाद हम लोग को कुछ समझ में नहीं आया, तो गाइड ले लिए हैं। तो सुनिए गाइड के सारी बात। এখন গোলাপ ফুলের চাষ হয় না, কাঠের ব্যবসা হয় না, নামটা পাল্টে এখন হয়ে গেছে কাঠ গোলাপের থেকে কাঠ গোলাপ। এবার দেখাবো গুপ্ত সুরঙ্গ পথ। এই না, এই কয়জন আছে? এটা হচ্ছে গুপ্ত সুরঙ্গ পথ। 200 বছর আগে এখানে জল ছিল না, শুকনো পথ ছিল। লক্ষ্মী পথ সিন্ধুগার বাহাদুর মাটির তলা দিয়ে জগৎশ্রীর বাড়ি অব্দি পথ থেকে খনন করেছিলেন। জগৎশ্রীর বাড়ি হচ্ছে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে, সেটা ছিল ভাগ্র নদীর তীরে, মানে গঙ্গার ধারে। তিনি কি করতেন, হীরা ভাইয়ের হাত ধরে ভেতরে ঢুকে মেইন গেটটিকে বন্ধ করে দিয়ে মশাল জ্বালিয়ে জগৎশ্রীর বাড়ি গিয়ে হীরে পান্না চুন্নি মণিমুক্ত সোনা দানা জগৎশ্রীকে দিয়ে আসতেন। এই ব্যবসা বহুদিন চলার পর 1847 সালে জগৎশ্রীর বাড়ি ভেঙে যায়, তখন গঙ্গা জল এখানে চলে আসে। গঙ্গা জল বাড়লে বাড়ে, গঙ্গা জল কমে কমে যায়। সুরঙ্গ পথ দেখে এদিকে আসবে। বহু পশু পাখি বাস করত, কিন্তু লক্ষ্মীপথ সিন্ধুগড়ের মৃত্যুর পর খাদ্যের অভাব দেখা দিলে এখানকার পশু পাখি মারা যায়, চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়। 2017 সালের 5 জানুয়ারি এবার চিড়িয়াখানা খোলা হয়। চিড়িয়াখানার ভেতরে কিছু বিদেশি পাখি আছে, কিছু মাছ আছে। মন্দির থেকে ঘুরে এসে ভেতরে ঢুকে মাছ পাখি খরগোশ দেখে বেরিয়ে যাবে। এখান থেকে আচ্ছা, 1 মিনিট। পুকুরটা হচ্ছে প্যালেস পুকুর বা রানী পুকুর। লক্ষ্মীপথ সিন্ধুগড় বাহাদুর যার কথা বললাম, তার রানীরা এখানে আগে স্নান করতেন। তাদের স্নানের সময় বাইরে থেকে কোনো লোকজন তাদেরকে ডিস্টার্ব না করতে পারে বলে এই যে গম্বুজ দেখছেন ফাঁকা ফাঁকা, চার কোনো 4টে গম্বুজ রয়েছে। 4টে গম্বুজে 4টে মহিলা সেপাই পাহারা থাকতো। 2টো মাছ বাস করতো এখানে। মাছগুলো যখন 2 থেকে 2.5 কিলো ওজন হয়, মাছগুলোকে জল থেকে ডাঙায় তুলে একটা মাছের নাকে হীরের নথ, অপর একটা মাছের নাকে মতির নথ পরিয়ে দিয়ে মাছগুলিকে জলে ছেড়ে দেওয়া হয়। মাছগুলি জলে খেলা করতো। মাছগুলির দেহের ওজন হয়েছিল 1.5 মন 60 কিলো। বয়সকালে যখন মাছগুলি মারা যায়, এরা জৈন মাছ খেতেন না বা কাউকে খেতে দেন না। মাছগুলোকে পুকুর থেকে সরাসরি এখান থেকে তুলে সামনে 2টো জায়গায় 2টো মাছকে নিয়ে গিয়ে সমাধি দিয়ে 2টো করে 4টে মাছের মডেল করে দেওয়া হয়। সেই মাছের মডেলটা আপনাদেরকে আমি সামনে দেখাবো। তার আগে বলি, এই মিউজিয়ামটার ভেতরে ঢুকবেন, এর ভেতরে ঢুকে কেউ কোনো ফটো তুলবেন না। যা ফটো তোলার মিউজিয়াম থেকে বেরিয়ে আবার ফটো তুলবেন। আগে মিউজিয়ামটা আপনাদেরকে দেখতে হবে, এগিয়ে আসুন। গাছটা কত সুন্দর হয়েছে।
সিন্ধু রায় লক্ষ্মীপত সিন্ধুগার বাহাদুর তৈরি করেননি, তাদের পরবর্তী জেনারেশন এটিকে তৈরি করেন। এই প্যালেসের ভেতরে 200-250 বছর আগের বহু পুরাতন জিনিস আছে। এটা তৈরি হয়েছিল 1870 সালে। তবে মিউজিয়ামটার ভেতরে এক সাইড দিয়ে যাবেন, গিয়ে দেখবেন ফার্স্টে বিলিয়ার্ডস বোর্ড, ডাইনিং টেবিল, তারপরে আপনার দরবার হল, বড় বড় আয়না, ঝাড়বাতি সবগুলো দেখবেন এবং লাইব্রেরি রুম দেখবেন। এই প্যালেসের চারদিকে চারটি টেবিল দেখছেন, টেবিলগুলির পাশে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ঢালাই লোহার চেয়ার। নবাবরা ইংরেজরা এখানে জোসনাতি দিয়ে বসে দাবা খেলতেন, মদপান বা সুরাপান করতেন। তবে বর্তমানে নবাব গেছে মোরে, দাবা গেছে সরে, ফাঁকা টেবিল আছে পরে, চলে আসুন ভেতরে। মাছগুলি মারা যাওয়ার ফলে মাছগুলিকে ওখান থেকে তুলে এনে এখানে মাছকে নিজের সমাধি দিয়ে দুটো মাছের মডেল করে দেওয়া হয়। সামনে একটা মাছকে নিয়ে গিয়ে ওখানে সমাধি দিয়ে দুটো মাছের মডেল করে দেওয়া হয়। এগুলি তখনকার যুগে যারা মশলা ছিল, সেই মশলাগুলি হচ্ছে চুন, সুরকি, খয়ের, সাবু, বালি, চিটাগুড়, কলাইয়ের আটা, ইটের গুঁড়ো। তবে দাদা এখনকার যুগে যদি এটা মশলা হতো, সিমেন্ট বালি, কবে ভেঙে চলে চলে যেত আপনারা দেখতে পেতেন না। সামনের জায়গাটা দেখুন, এই যে আপনারা সামনের গোল জায়গাটা দেখছেন, যেখানে একটা লাইট জ্বলছে, লাল রঙের পিলারগুলি দেখছেন, এই পিলারগুলি হচ্ছে, এটাই ছিল নাচমহল। পিলারগুলির ওপরে এবং চারি সাইডে একটা কাঁচের ঘর ছিল, বেলজিয়াম গ্লাস দিয়ে টোটালটা ঘেরা ছিল। কেন ছিল জানেন? ভেতরের লোকেরা বাইরের লোকেদেরকে দেখতে পেলেও বাইরের লোকেরা কিন্তু ভেতরের লোকেদেরকে দেখতে পারতেন না। ডান দিকে মকমলের গদি বেছানো ছিল, নবাবরা ইংরেজরা গদিতে বসতেন, বাদিকে ইংলিশ ব্যান্ড বাজতো, ওপরে বড় বড় ঝাড়বাতি চলতো, কার্বাইড গ্যাস লাইটের আলো জ্বলতো। হীরাবাই আসতো লখনউ থেকে, যে হীরাবাইয়ের 200 বছর আগে এক লক্ষ নাজার জন্য লাগতো 5,000 স্বর্ণ মুদ্রা, যার মূল্য এখনকার যুগের 5 কোটি টাকা হতে পারে। এককালে ছিল জাগাড়ি হীরাবাইয়ের নাচমহল, ভেঙে গিয়ে জাগাড়ি হয়ে গেছে ফাঁকা মহল। চলে আসুন সামনে, আপনারা দেখুন এখানে একটা সাদা মূর্তি রয়েছে, ইনি হচ্ছেন গণেশজি। দুর্গাপূজার সময় যে আপনারা গণেশ দেখেন, সেই গণেশজির পেটে থেকে পইতে, সুরটা থেকে বাঁদিকে ঘোরানো, আর বাহন থেকে ইঁদুর, এদের পেটে আছে সাপ, সুরটা আছে ডান দিকে ঘোরানো। এই সাপ আছে বলে জৈনরেণেকে বলে নাগেশ্বরজি। এটা হচ্ছে মহারাষ্ট্রীয় গণেশ। এটা হচ্ছে লাল রঙেরটা কুয়ো বা ইঁদারা। তখনকার যুগের কোনো চাপা কল বা মোটর সিস্টেম ছিল না, কেন জানেন? তখনকার যুগে এইসব জিনিসগুলো ছিল না, এসবগুলো থাকলে অনেক সুবিধা হতো। তখনকার যুগে এই কপি কলের সাহায্যে কুয়ো থেকে দড়ি ধরে বালতিতে করে জল তুলে এই জল রাজারা, রানীরা, নবাবরা, ইংরেজরা খেতেন। বর্তমানে কুয়োর জলটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য কুয়োটা এখানে এইভাবে রয়েছে। এটা হচ্ছে কুয়ো বা ইঁদারা। এই জল দিয়ে রান্নাঘরে জল নিয়ে যাওয়া হতো এবং রান্না করা হতো এই জল দিয়ে। এই আসুন সামনে, যদি আপনারা এখানে মূর্তি দেখুন, ইনি হচ্ছেন শ্বেত ভৈরবজি। আপনারা জানেন ভৈরবজি মানে কি? অনেকেই জানেন না, বা কেউ কেউ জানেন। ভৈরবজি হচ্ছে শিবের একটা অংশ। ভৈরবজি যখন কুকুরের উপরে বসে রয়েছেন, কুকুর হচ্ছে ভৈরবজির বাহন। এই মূর্তি আপনি কাঠগোলা বাগান ছাড়া পশ্চিমবাংলা দ্বিতীয় কোনো জায়গায় দেখতে পাবেন না। এক পাবেন দেখতে ইউপি, উত্তরপ্রদেশ কাশী বেনারস মন্দিরে গেলে শ্বেত ভৈরবজি আর কাল ভৈরবজি আপনারা দেখতে পাবেন। এই ঘরটা দাদাবাড়ি, লক্ষ্মীপত সিন্ধুগার বাহাদুরদের যে দুজন গুরুদেব ছিলেন, গুরুদেবের নাম দীপঙ্কর শুভঙ্কর, সেই গুরুদেবের ঘর। তখনকার যুগে সেরকম স্কুল কলেজ ছিল না, তাদের গুরুদেবদের কাছে তাদের ছেলে মেয়েদেরকে পাঠানো, তার শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য এটা শিক্ষাগুরুর ঘর। ওইখানে যে মাছের সমাধি দেখালাম, এখানে একটা মাছের সমাধি আছে। এগিয়ে আসুন, বাদিকে এটা হচ্ছে কাল ভৈরবজি। তাহলে শ্বেত ভৈরবজি আর কাল ভৈরবজি দুটো মূর্তি আপনাকে দেখালাম, একই মূর্তি, ওটা সাদা, এটা কালো। মাথার উপরে বড় গাছটা লক্ষ্য করুন, চাপা ফুলের গাছ। এই গাছটা দাদা বহুদিন আগে মেন্ডালটা ভেঙে গিয়ে জল পড়ে পড়ে গোড়াটা সম্পূর্ণ ফাঁপা হয়ে গেছে। গাছটার বয়স আনুমানিক 150 বছরের বেশি তো কম নয়। গাছটার নাম চাপা, ভেতরটা হয়ে গেছে ফাঁপা, তিনটে ভাগ হয়ে গেছে, এক ভাগ পড়ে গেছে, তবে মরে জানি বেঁচে আছে। মূর্তি আপনারা সকলে দেখতে পাচ্ছেন, মূর্তিটার নাম হচ্ছে জয় বজরং বলে বা বিষ্ণুমানজির মূর্তি। কে তৈরি করেছিল বা কত সালে পুরনো কেউ বলতে পারবে না। 1962 সালে পাশের জমিতে চাষ করতে গিয়ে লাঙলে ফলে মূর্তিটিকে পাওয়া যায়। তারপরে এখানে প্রতিষ্ঠা করা হয়, প্রত্যেক দিন এখনো দুবেলা পুজো হয়। প্রত্যেক মঙ্গলবার তেল সিঁদুর মাখিয়ে মূর্তিটিকে পুজো করা হয়। পাশে একটা পুকুর দেখবেন, পুকুরটা হচ্ছে পদ্মফুলের পুকুর। এখানে আগে প্রচুর পরিমাণে পদ্মফুল ফুটতো, এখন পদ্মফুল ফোটে না।
কারণ বড় বড় সব মাছ আছে, মাছের সব শিকড় বাকড় খেয়ে সাফা করে দিয়েছে। এরা জৈন মাছ মারবে না, এরা মাছ ছাড়বে। মাঝে মধ্যে 108টা পদ্ম ফুল এখান থেকে তুলে মন্দিরে নিয়ে গিয়ে পুজো হতো। এখনো পর্যন্ত এরা কিন্তু মাছ নিয়ে কোনো ব্যবসা করেন না বা মাছ কাউকে খেতে দেন না। মাছ যদি কোনো রকমে মারা যায়, মাছগুলোকে এখান থেকে তুলে পাশের জমিতে সমাধি বা কবর দেয়, মানে মাটি খুঁড়ে কবর দিয়ে দিল, কাউকে খেতে দেয় না। পুকুরে যদি বেশি পরিমাণে মাছ হয়ে যায়, জাল দিয়ে ছেঁকে তুলে গঙ্গায় ছেড়ে দেয়, তবু কাউকে খেতে দেয় না। এরা হচ্ছে জৈন। বড় এই মন্দিরটা জৈন মন্দির, পরেশনাথ মন্দির, ওই সামনে গিয়ে চটিটা খুলে মন্দিরের ভেতরে ঢুকবেন, তিনটে মূর্তি দেখবেন, মিডিলে আদিনাথজি, ডান দিকে পরেশনাথজি, বাঁ দিকে মহাবীরজি, এবং তার দুই দিকে দুটো মূর্তি দেখবেন জয় বিজয়। এরা ছিলেন দেহরক্ষী। সমস্ত দেখে বাইরে বেরিয়ে যেখানে খুশি ছবি তুলে, যারা মিউজিয়াম দেখেননি মিউজিয়াম দেখবেন, একই রাস্তা দিয়ে বেরিয়ে যাবেন, লাস্টে চিড়িয়াখানা দেখে বেরিয়ে যাবেন। আমাদের গাইডেন্স এখানে শেষ, এবার আপনারা আস্তে আস্তে দেখে ঘুরে যাবেন। সো গাইস, আবি হাম লোগ ঘুম রহে হ্যায় রাজবাড়ি, আর ইহাঁ কা লোকেশন সব দেখ রহে হ্যায়। কোনটা? ওটা ওটা মিউজিয়াম ছিল, এটা রাজবাড়ি। কি কি বিক্রি হচ্ছে একবার দেখি। सो गाइज, मुर्शिदाबाद का जर्नी हो चुका है कंप्लीट, और अभी हम लोग बैठने वाले हैं। हम लोग जिस कार में आए थे, जिस गाड़ी में जा रहे हैं हम लोग बैठने, और आज का ब्लॉग मैं यहीं पे ख़त्म करती हूँ। हम लोग घूमे हैं, फरक्का घूमे हैं, हजारद्वारी घूमे हैं, एक बाड़ी था राजबाड़ी घूमे हैं, और यहाँ पे बहुत जगह घूमे हैं। आप लोग मेरे ब्लॉग में तो देख ही सकते हैं, बहुत जगह घूमे। तो अब हम लोग जाएंगे घर, बहुत थक भी गए हैं, और अब चलते हैं सीधा घर। तो आज का ब्लॉग मैं यहीं पे ख़त्म कर रही हूँ गाइस। बहुत मज़ा आया घूम के, और अगर आप लोगों को मेरी वीडियो पसंद आए तो प्लीज़ डू लाइक, शेयर एंड सब्सक्राइब टू माई चैनल। जल्द मिलेंगे नेक्स्ट वीडियो में, तब तक के लिए टाटा। तो आज बहुत ज़्यादा हैरेसमेंट हो गया है, क्योंकि हम लोग उठे हैं, मतलब रात के 2 बजे उठे थे, और सारा दिन जर्नी हो गया था। तो अभी हम लोग सीधा जाएंगे कार में, जिस वैन में आए थे, अब सो गए हैं।